আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সোলার স্টার আজকে সিনারিও হবে একটি পেন্সিল ড্রয়িং সিনারি তো প্রথমত আমরা এভাবে দুটি চালা ঘরের চালা অঙ্কন করে নিচ্ছি এরপরে ঘর অঙ্কন করে নিব খুব স্লোলি ভিডিওটি আপনাদের ড্রয়িং শেখার সুবিধার্থে করেছি সো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণটায় দেখুন যাতে করে আপনার ড্রয়িং দক্ষতা অল্প হলেও বৃদ্ধি হয় ইনশাল্লাহ তো ঘর অঙ্কন করা বরাবরই খুবই সহজ আমি প্রায় প্রত্যেকটি পেন্সিল স্কেচ ড্রয়িং সিনারিতে ঘর অঙ্কন করেছি তো এটাতে তেমন কিছু বলার কিছু নেই আপনারা এইভাবে ঘর অঙ্কন করার পরে সেট অঙ্কন করে দিবেন শ্যাডো যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেভাবে ট্রাই করবেন তো ঘর অঙ্কন করা প্রায় শেষের দিকে ঘর অঙ্কন করা হয়ে গেলে আমরা ঘরের পাশে যে পিছনের সামনে পিছনে যে বাজার থাকে গাছপালা সেগুলো অঙ্কন করে নেব তো আমরা চিত্রে ঠিক ডান পাশে দুটি গাছ অঙ্কন করে দেবো এরপরে আমরা ঘরের উপরে অংশের যে গাছপালা থাকে সেগুলো অঙ্কন করে দিচ্ছি অঙ্কন করা হয়ে গেলে আমরা পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি পেনসিল দিয়ে স্কেচ করার পরে আমরা দেখেন যে সুন্দর একটি সিনারির শেপ চলে আসে আমরা দুটি তাল গাছ বড় বড় তাল গাছ অঙ্কন করে দিয়েছি এবং সেটার পাতা পেন্সিল দিয়ে কালো করে দিয়েছি এবং গাছটিও কালো করে দিয়েছি তো এরপরে আমরা একটি নৌকা অঙ্কন করে নিব নৌকা অঙ্কন করা খুবই সহজ জাস্ট আপনারা ভিডিওর মতো করে ট্রাই করবেন ইনশাল্লাহ দেখবেন যে সুন্দর একটি নৌকা অঙ্কন করা হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করেই দেখতেছেন পরে আমরা নদীর ধার অঙ্কন করে নিচ্ছি দুই ধার ধার অঙ্কন করা হয়ে গেলে আমরা পেনসিল দিয়ে ড্রাগ করে দিচ্ছি এবং হাতের সাহায্যে ব্লান করে দিচ্ছি ছড়ি আর ওডিনস আমরা প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা ড্রয়িং ভালোবাসেন ড্রয়িং ছোট্ট সোনা উনিদেরকে শেখাতে চান তাদের জন্য আমাদের এই এইচ আর এস আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলটি অনেক উপযোগী এবং ফেসবুকের মাধ্যমে আপনারা ড্রয়িং শিখতে পারবেন সেটা হচ্ছে এইচ আর এস আর্ট অ্যান্ড ক্রাফট ফেসবুক পেজ আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো আপনারা সেখানেও ড্রয়িং শিখতে পারবেন তো আমরা শেষ পর্যায়ে চলে আসি এখন আমরা একটি গাছ অঙ্কন করে নিচ্ছি গাছটি দেখতে পাচ্ছেন কিভাবে অঙ্কন করা হচ্ছে আপনারা কোথায় কিভাবে কালো করে দিতে হবে কোথায় হালকা ছাড়ো দিতে হবে আপনার খুব মনোযোগ সহকারে এগুলো দেখেন এতটুকু মিস করলে আপনার ড্রয়িংটা কিন্তু সুন্দর হবে না আমরা এভাবে গাছটি স্কেচ করে নিচ্ছি এরপরে দূরের অঙ্কন করে নিচ্ছি গাছপালা অঙ্কন করা হয়ে গেলে আমরা দুটি পাহাড় অঙ্কন করে নিব যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেভাবে ট্রাই করবেন পাহাড় অঙ্কন করা খুবই সহজ জাস্ট এভাবে ত্রিভুজের মতো অঙ্কন করে দিলেই হবে তো এর ফাঁকে বলে রাখা ভালো যারা আমাদের চ্যানেল একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু